হ্যাঁ নিচ্ছি। আর মেজদি এসেছে অনেকদিন পর, আর মাংস নিয়ে এসেছে আবার। তো আজকে বললাম তুই রান্না কর, তো সেই রান্না করছে। চলো তোমাদের একবার দেখাই। জি দেখি আর মেসি রান্না করছে। অনেকদিন পর মেসির হাতের মাংস খাবো। এখন কষাচ্ছে মাংসটা, ও দারুণ রান্না করে কিন্তু। তেজপাতা আছে তো গাছের, দাঁড়া দিচ্ছি। ও দারুণ কালার এসেছে। কালারটা কিন্তু দারুণ এসেছে। কখন খাবো সেটাই ভাবছি। দিদির হাতে অনেকদিন পরই খাবো, মানে রান্না করা খাবার। গুড ইভিনিং। একটু আগে চা খেয়ে উঠলাম সবাই মিলে। আজকে আমার মেজদিও আছে। আজ সারাদিনটা ভালোই আনন্দে কাটালাম। এখন একটু পরেই রান্নাঘরে যাব। তোমাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে অয়েলি মাশরুম কষা। আর আগে একটু গল্প করে দিই, একটু পরে আমার মেজদি বেরিয়ে যাবে। ও আজকে মাংস নিয়ে এসেছিলো, দুপুরবেলা মাংস রান্না করেছে। তাও আমি বললাম অনেকদিন তোর হাতে রান্না খাই না, তাই আজকে তুই মাংসটা রান্না কর। তো রান্না করলো। আর রাতের ডিনারটা আজকে আমি করব, তা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে একটু পরেই রান্নাঘরে দেখা হবে। ছোট চামচের 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দেবো। প্রথমে আলুটা ভেজে নেব। এখন রান্না করছি অয়েলি মাশরুম কষা, মানে মাশরুমটার নামই কিন্তু অয়েলি মাশরুম। সেটা আমি কষা করছি, তাহলে তোমরা দেখো আমি কিভাবে করি। আমি মাশরুমটা ভালো করে ধুয়ে, গরম জল দিয়েও ধুয়ে নিয়েছি, আর এরকম করে কেটে নিয়েছি। বেশি ছোট ছোট করিনি। প্রথমে আলুটাকে ভেজে নেব। আলুগুলো আমি এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। 1 চামচের মতো নুন দিয়ে দেবো। এবার আলুটা ভালো করে ভেজে নেবো। এটা আর ঢাকা দেবো না, এমনি ভাজবো মিডিয়াম আছে। সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো। আর একটু ভাজা ভাজা বলে আলুটা নামিয়ে নেব। আলুটা ভালোই লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার মাশরুমটাকে ভেজে নেব। মাশরুমটা বেশি ভাজবো না, সামান্য একটু ভেজে উঠিয়ে নেব, কারণ এই অয়েলি মাশরুমটা খুব নরম। সামান্য একটু ভেজে আর একটু গ্যাসটা মিডিয়াম করে নেব। ভালোই জল বেরিয়ে এসেছে। এবার আমি একটু সামান্য হলুদ দেব। মাশরুমটা ভালোই ভাজা হয়ে গেছে, আর জলটাও টেনে গেছে। এবার আমি তুলে নেব। আর একটু সামান্য তেল দিয়ে দেব, ছোট চামচের 1 চামচের মতো। তেলটা ভালোই গরম হয়ে এসেছে। এবার আমি জিরেটা দিয়ে দেব, সাদা জিরে অল্প একটু, আর একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। ফোড়নটা ভালোই ভাজা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে একটা ছোট পেঁয়াজ কুচো করে রেখেছিলাম দিয়ে দেব। আর এবার প্রথমে পেঁয়াজ ঘষে রেখেছিলাম সবই ঘষে রেখেছি। প্রথমে পেঁয়াজ ঘষাটা দিয়ে দেবো, রসুন ঘষে রেখেছিলাম রসুনটা দিয়ে দেবো, আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, টমেটোটা একটু পরে দেবো। এই পেঁয়াজ রসুন আদা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এলে গুঁড়ো মশলাগুলো তারপরে দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো আর একটু দেবো, 2 চামচের মতো নুন দেবো। হলুদ গুঁড়ো দেবো একটু, অল্প একটু জিরে গুঁড়ো আর একটু সামান্য ধনে গুঁড়ো। একটু সামান্য জল দেবো যাতে মশলাগুলো একটু মিশে যায়। এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি, গুঁড়ো মশলা দেওয়ার পরে আমি টমেটোটা এবার দিয়ে দেবো। এবার ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে। আর একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো, আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো জাস্ট কালারের জন্য। এবার আমি 3টে এলাচ আর একটা দারচিনির টুকরো একটু থেতো করে দিয়ে দেবো। আর একটু মশলাটা কষিয়ে নেবো ভালো করে। মশলাটা ভালোই কষা হয়ে গেছে। এবার আমি মাশরুম আর আলুটা দিয়ে দেবো। এবার এইগুলো ভালো করে মশলার সাথে কষাবো, কিছুক্ষণ কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। মাশরুমটা ভালোই কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি, ঠান্ডা জলই দিচ্ছি। এবার আমি 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো, মিডিয়াম আছে, আস্তে আস্তে হবে। মাশরুম পুরো হয়ে এসেছে, অয়েলি মাশরুম কষা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আজকে রাতের ডিনারে আমরা গরম গরম ভাতে খাবো। অয়েলি মাশরুম কষা পুরো রেডি হয়ে গেছে। এবার আমরা সবাই খেতে বসবো। তাহলে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তোমরা তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করো। সবাইকে শুভরাত্রি, ভালো থেকো, টাটা।